আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখন সকাল 6:30 বাজছে। আমি অবশ্য সকালের হাঁটা শুরু করব। আসলে ব্যায়াম ছাড়া শরীর ভালো থাকে না, সেই জন্য ব্যায়াম সকল বন্ধুদের করা উচিত। চলুন আমরা প্রিয় বন্ধুরা, আমরা হাঁটা শুরু করে দিয়েছি। ডান পায়ে হাঁটতে হবে সকালটায়। দেখুন, আমরা সুন্দর রাস্তায় ইনশাল্লাহ ফুটপাথ দিয়ে হাঁটব। প্রিয় বন্ধুরা, দেখুন আমরা হাঁটতে হাঁটতে ওভার ব্রিজের কাছে চলে এসেছি। রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত সুন্দর ওভার ব্রিজ, আমরা হেঁটে হেঁটে উঠছি। আজকের সকালটা আপনাদের মাঝে হেঁটে শেয়ার করব, আর সকালের সৌন্দর্যটা। আর মূলত আসলে সকালে নিয়মিত ব্যায়াম করি, মাঝে মাঝে অসুস্থ থাকলে, কোনো কারণে অসুস্থ থাকলে সেটা মিস হয়ে যায়। প্রাকৃতিক সকালের সৌন্দর্যটা অন্যরকম। দেখুন, বন্ধুরা, সকালে যখন আপনারা হাঁটবেন, ডান পায়ে হাঁটবেন এক তালে 40 মিনিট। আমি ওভারব্রিজের রাস্তাটা আমাদের সুন্দর, আমার পাশেই একটি সুন্দর রাস্তা ওভারব্রিজ এবং 14 পায় সংলগ্ন, আমি সেখানটায় হাঁটি করি। আপনারা যেখানে থাকেন না কেন, তো নিয়মিত হাঁটবেন, 40 মিনিট হাঁটবেন, কারণ যেখানে থাকেন 40 মিনিট হেঁটে নেবেন নিজের শরীরের জন্য, সুস্থতার জন্য। আর নিয়মিত 5 ওয়াক্ত সবাইকে নামাজ পড়তে হবে। নামাজ অবশ্যই আপনার যেখানে যেভাবে থাকেন না কেন, নামাজ পড়তেই হবে, এর বিকল্প নেই। কারণ সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হবে, তো আল্লাহ যেন সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। তো হাঁটার বিষয়ে যেটা বলছিলাম, আমরা অনেকেই সুস্থ শরীরের অধিকারী, বাট সুস্থতা ধরে রাখতে পারি না। সেই ধরে রাখার জন্য আমাদের নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে।
প্রতিদিন সকালটায় আপনি বেছে নেবেন সময়, এবং সেই সময় থেকে 40 মিনিটের রাস্তা, 20 মিনিট 20 মিনিট, শুধু কষ্ট করে 40 মিনিট যদি আপনারা হাঁটাহাঁটি করেন, আপনাদের সারাটা দিন ইনশাল্লাহ ভালো যাবে। সকালটার আবহাওয়াটাই নির্মল আবহাওয়া, প্রকৃতির সাথে আসলে মিশে যাওয়ার মতো সকালের আবহাওয়াটা। আর এখানে কোনো নির্মল বাতাস, এখানে সকালটাই আপনারা পাবেন, সেজন্য আপনারা সকালটা নিয়মিত হাঁটাহাঁটি করবেন। বন্ধুরা, আপনারা যখন রাস্তা পার হবেন অবশ্যই চারিদিকে দেখে ধীরে সুস্থে আপনারা রাস্তা পার হবেন, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক 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 বেশি। চারিদিকে আপনারা ভালো করে দেখে নেবেন কোন গাড়ি কীভাবে আর হচ্ছে কি না, ধীরে ধীরে রাস্তা পার। আমরা পার হয়ে নিলাম, আমরা 20 মিনিটের টান পায়ে হাঁটা শেষ করলাম, আমরা আবার শুরু করছি পরবর্তী 20 মিনিটের হাঁটা। হাঁটবে বন্ধুরা, আপনারা সবসময় হাঁটবেন রাস্তার যেটা ফুটপাথ, রাস্তার জন্য হাঁটার জন্য যেটা করা হয়েছে সে পাশ দিয়ে, কারণ কখনোই রাস্তার মাছ দিয়ে বা কিনার দিয়ে হাঁটবেন না, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো নিরাপত্তাটা আগে ভাবতে হবে আমাদের। দেখুন, এখানে আমাদের ফুটপাথের হাঁটা রাস্তার পাশ দিয়ে আসলে ফুলের গাছ, কি সুন্দর ফুলের গাছ, দুইটা কালার ফুলের, একটা হচ্ছে লাল একটা হলুদ, এটার সৌন্দর্য আমাকে অনেকটা ভালো লাগে। হাঁটতে হাঁটতে ফুল দেখে হাঁটা, এমন সৌন্দর্য আসলে পাওয়াই মুশকিল। আপনারা টান পায়ে হাঁটবেন, কখনো
থামবেন না 40 মিনিটের মাঝখানে, তাহলে হবে কি শরীরটা ঘামবে না। আর সকালের হাঁটার উদ্দেশ্য হচ্ছে আপনার শরীরটা 40 মিনিটের মধ্যে ঘামাইতে হবে, সেক্ষেত্রে আপনার শরীরের ব্যায়ামটা পূর্ণ হবে। তো আমার অনুরোধ আপনারা হাঁটতে গিয়ে কখনো থামবেন না, থেমে থাকবেন না, 40 মিনিট একটানা হাঁটবেন। আপনারা আমার এই অনুরোধটুকু রাখবেন। আমরা যদিও জানি সকলে যে না ব্যায়াম করা সকলের উচিত, কিন্তু আমরা এতটাই অলস যে আমরা সকালটাই আসলে আমরা কেউ হাঁটতে চাই না। যেতে যেতে প্রকৃতির সৌন্দর্য আসলে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সুন্দর। এখানে আমাদের দেশে সারা দেশে পুকুরের ছড়াছড়ি, অনেক পুকুর আমরা দেখতে পাই। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আবহাওয়া খুব একটা ভালো না, আপনারা দেখতে পাচ্ছেন সারা আকাশ জুড়ে মেঘ। আমি সকালটায় হাঁটছিলাম, ভাবলাম আবহাওয়া ভালো থাকবে, তো চারিদিকে মেঘ, যদিও রাত্রি গড়ি গড়ি বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হইতে পারে। এই দিকটা দেখুন লালচে বা মেঘের একটা ভাব, বৃষ্টি হবে হবে। আর দেখুন সারা আকাশটায় মেঘে ছড়াছড়ি। আমরা যেহেতু হাঁটছি তাড়াতাড়ি ফিরবো বাসায়, চলুন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা 15 মিনিটের শেষ 20 মিনিটের 15 মিনিটের কাছাকাছি আমরা আর কিছুক্ষণ পরে আমাদের হাঁটা শেষ করব। এখানে আমাদের ওভারব্রিজ থেকে প্রকৃতির কতটা রূপ ধারণ করেছে সেটা দেখতে দেখতে আমরা হাঁটা শেষের দিকে যাচ্ছি। দেখো চারিদিকে কালো মেঘ। সকালের এমন সৌন্দর্যটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি অনেক আনন্দিত। এখানকার সৌন্দর্যটা একটু নিচ্ছি। সালাম আলাইকুম। হাঁটতে হাঁটতে একদল খেলোয়াড় তারা সকালের ব্যায়ামটা সেরে নিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন একটা সুদৃশ্য মাঠে তারা খেলছে। প্রিয় বন্ধুরা, আমাদের 40 মিনিটের প্রতিদিনকার হাঁটার রুটিন শেষ করলাম সুন্দরভাবে। আপনারা এমনভাবে সকালটায় বেছে নেবেন, 20 মিনিট 20 মিনিট এমন একটা রাস্তা বেছে নেবেন, 40 মিনিট প্লিজ কষ্ট করে আপনারা সকালে হাঁটবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা সকলে সুস্থ থাকবেন, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল। তো স্বাস্থ্য আপনার নিজের সম্পদ, স্বাস্থ্য আপনি সুস্থ থাকলে আপনি ভালো থাকবেন, সবাইকে ভালো রাখতে পারবে। তো ইনশাল্লাহ আজ আর নয়, অন্য কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।